डायमंड शूज का नाम है कुंदन पायल। कुंदन पायल, अच्छा। वाल्टनेर ওদের এই ডিজাইনটা কিন্তু টোটালি অন্যরকম, একেবারে অনেক সুন্দর করছে। ये क्या डायमंड है? जी जी, डायमंड डायमंड शू। কাঁচা মরিচের আচার, সিরিয়াসলি ভাই, আমার পাকা কাঁচা মরিচ। ও মাই গড, অস্থির। কিন্তু বোম্বাই মরিচ দেখে জিভে পানি চলে আসছে। গোল্ডেন অফার, যে কোনো স্মার্ট কোটি 1300 টাকা, মাত্র 1300 টাকা স্যার, মাত্র 1300 টাকা, মাত্র 1300 টাকা কোটি না পাচ্ছেন আপনি, মাত্র 1300 টাকা। এখানে আপনারা যে পণ্যগুলো পাবেন এই সবগুলো হচ্ছে বাংলাদেশ জেল বা জেলের মধ্যে যারা থাকে তাদেরকে দিয়ে কিন্তু এই কাজগুলো মূলত করানো হয়। ও মাই গড, এটা আবার কি? আমরা আমের চোখ দেখতেছি না, আম আসলে কোন দিক দিয়ে হাঁটতেছে বুঝতেছি না, আমরা শুধু আমের বিশাল বড় একটা বুক দেখতেছি। আমরা যাদের কিনা লুঙ্গি পরতে ঝামেলা হয় তারা চাইলে আমার হচ্ছে আর এই লুঙ্গিটা নিতে পারেন, আপনার কোনো লুঙ্গি বাঁধা লাগবে না, ঠিক আছে? এই যে লুঙ্গির মতোই থাকবে কিন্তু এটা ফিতা সিস্টেম থাকবে। আবার আরেকটা জিনিস, পকেট আছে কিন্তু, এই যে পকেট, এই যে পকেট দেখছেন, চেন সিস্টেমের পকেট আছে লুঙ্গির মধ্যে। এই যেগুলো ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক। ভাই ইয়ে কিতনা হ্যায়? 1200 টাকা। 1200 টাকা, अच्छा। এটা হচ্ছে 1200 টাকা। আর এটা ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, সবচেয়ে মেহেঙ্গা কোন হ্যায়? সবচেয়ে মেহেঙ্গা তো ये है। मुझे एक दिखाई ব্লগ के लिए, मुझे एक दिखाई। ওকে, আমি একটু ব্লগের জন্য দেখব সবচেয়ে মেহেঙ্গা, মানে সবচেয়ে দামি যেই প্রোডাক্টটা সেটা একটু দেখি। ও মাই গড, মডেল का नाम फैंसी मॉडल, अच्छा अच्छा। पार्टी शू, इसका प्राइस कितना है? 2200। আচ্ছা, মানে 2200 টাকা এটা। তো ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমরা ঢুকতে আছি বাণিজ্য মেলায়। মূলত বাণিজ্য মেলা কিন্তু এটা বিশাল বড়। আমরা মাত্র বাইক পার্ক করছি, এখন আমরা এই গেটটা দিয়ে ঢুকবো। এটা হচ্ছে মূলত একটা প্যাভিলিয়ন রুমের মতো, ঠিক আছে? তো এখন আমরা এটা ভিতরে ঢুকবো, শুরুতে আমরা এটা দেখবো, তারপর হচ্ছে বাণিজ্য মেলা মানে এই রুমের বাইরে আরেকটা সাইড আছে, আমরা ওই সাইডটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা একটু ভিতরে। তো ওকে বন্ধুরা, আমরা ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন। শুরুতে এই সাইডে ঢুকার পর এটা কিসের জন্য, এখানে মোটর পাম্পের ইয়া দেওয়া আছে, ওইখানে ইসলাম বেকারি আছে। এই সাইডে আসা হচ্ছে আপনাদের লাইভা রুটি মেকার, যারা কিনা খুব ইজিলি ইনস্ট্যান্ট যে কোনো ধরনের রুটি বানাতে চান জাস্ট এক চাপের মধ্যে, এক ক্লিকের মধ্যে। তারা চাইলে আসলে আপনাদের কাছ থেকে রুটি মেকারগুলো নিতে পারেন। এখানে প্রচুর প্রচুর রুটি মেকারগুলো আছে যে কোনো শেপে। আচ্ছা, একটু দেখি আমরা কিভাবে ওনার রুটি বানায়। আচ্ছা, দেখি একটু কিভাবে হয়। দুই থেকে তিন ভাবে, মানে তিন ভাগে রুটি হবে। ওকে, আমরা একটা রুটি দেখি। হয়ে গেছে, রুটি হয়ে গেছে। ওকে, রুটি হয়ে গেছে। দেখুন না, ও মাই গড, দেখেন ওনারটা কি সুন্দর হয়েছে রুটি, মাশাআল্লাহ। গোল রুটি হবে? আরে ভাই রে ভাই, সিরিয়াসলি অনেক সুন্দর হয়েছে রুটিটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই রুটি মেকারগুলো প্রাইস কত করে ভাই? ভাইয়া প্রাইস কত করে? 5টা মডেল আছে। 5টা মডেল আছে আমাদের। একটা মডেল আছে যেটা আমাদের ওই দিকে, একটা মডেল আছে ওটার দাম হচ্ছে 2250 টাকা। হ্যাঁ, আর আমাদের এই যে এই মডেলটা এসএম 500, এটার দাম 2500 টাকা। 2500 টাকা, জি। আর আমাদের এই আরেকটা মডেল আছে এসএম 675, এটার দাম হচ্ছে 3000 টাকা। 3000 টাকা, জি, আচ্ছা। আর আমাদের আরো একটা মডেল আছে এসটি 710 প্রো, এটার দাম আমাদের 3500 টাকা। 3500 টাকা, মানে হচ্ছে 2200 টাকা থেকে শুরু নাকি? হ্যাঁ, আমাদের আরো একটা আছে আমাদের এই যে, হ্যাঁ, এটা 67 প্রাইম 5 আমার লার্জ, এক্সট্রা লার্জ, এটার দাম হচ্ছে 4500 টাকা। 4500 টাকা। আরো একটা আছে আমাদের। ও আচ্ছা, আরো আছে বাইরে ভাই। রেস্টুরেন্ট মডেল, রেস্টুরেন্ট মডেল, ওটা কি আরো বড় নাকি? জি, ওটা শুধু রেস্টুরেন্টের জন্য বেশি ইউজ করা হয়। ওটার দাম হচ্ছে 5500 টাকা। 5500 টাকা, আচ্ছা। এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন আপনারা? জি, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন যে ফেটে গেলে বা ভেঙে গেলে বা রুটি না হলে? আমাদের যে যেটা 250 টাকা স্যার, ওটা আমরা 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। সার্ভিস ওয়ারেন্টি, আচ্ছা। এবং আমাদের ঠিক সেম ভাবে এটা এটা আপনার 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। তো যারা কিনা চাচ্ছেন ইনস্ট্যান্ট যে কোনো ধরনের রুটি বানাবেন তারা চাইলে আসতে পারেন লাইভা রুটি মেকার। আসলে ওনারা কিন্তু একেবারে মানে শুরুই করছে, এইটার যে প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির স্যার, উনি কিন্তু এটা একেবারে শুরু থেকেই ওনারা খুব ভালোভাবেই এটার উপর পর্যবেক্ষণ করে উনি এই রুটি মেকারগুলো তৈরি করছে। সো যা কিনা চাচ্ছেন যে অরিজিনাল রুটি মেকার নেবেন তারা তারা কিন্তু লাইভা থেকে নিতে পারেন। আরও অনেকগুলো কপি আছে, বাট এটা কিন্তু একেবারে 100% অরিজিনাল। সো যাই হোক, আমরা পরবর্তীতে দেখি এই সেটটা আর কি কি আছে। এই সেটটা এখানে মেবি এগুলো জামদানি কাপড় আছে বা বিভিন্ন দেশের কাপড় আছে। এখানে আছে বেক্সিমকো, এখানে আছে ফস্টার ক্লার্কস। এগুলো কি? এগুলো একটু আমরা যাই দেখি এগুলো কি। এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ভাই, এগুলো কি জিনিস একটু বলা যাবে আমাকে? এটা ছিল ইনস্ট্যান্ট পাউডার ড্রিঙ্কস। পাউডার ড্রিঙ্কস, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো হচ্ছে পাউডার ড্রিঙ্কস, মানে যে আমরা যেমন ট্যাং খাই বা রাসনা খাই, ট্যাংয়ের অল্টারনেটিভ, বুঝতে পারছি। এগুলো হচ্ছে এরকম। আচ্ছা, ফস্টার ক্লার্কস, এটার প্রচুর নাম শুনছি। ওনাদের কিন্তু অনেক ধরনের ভেরিয়েন্ট আছে এখানে, ঠিক আছে? প্রচুর পরিমাণে মালামাল আছে। সো যারা কিনা চাচ্ছেন যে এগুলো নেবেন তারা চাইলে এইখান থেকে এগুলো নিয়ে যেতে পারেন। ওকে, তো এখানে আছে গোল্ড স্যান্ড। ওনারা হচ্ছে মূলত ইমাইরেটস বা বিভিন্ন ধরনের বিল্ডিং বানানোর ক্ষেত্রে ওনারা খুব ইয়া। এখানে আছে অ্যালয়, ওকে, এটা হচ্ছে অ্যালয় স্টিলের। আর এখানে আছে গোল্ডেন রোজ, এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের। सो एखाने आछे हैपी डे एखाने आछे बैग कलेक्शन ओके आमी एकटु भितरे घुरे देखी एटा हच्छे आमादेर बर्तमान आमरा एकेबारे माझामाझी अवस्थान करतेछि आर एई माझामाझिते देखतेछेन एखन किन्तु प्राय बाणिज्य मेला अनेकखानी जमजमाट हये गेछे प्रचुर परिमाणे मानुष आसतेछे बाणिज्य मेलार मध्ये आर एई जे देखेन एखन किन्तु मात्र बाजे 11:30टा सकाल 11:30टा बाहिरे कनकना शीत आर एई कनकना शीतेर मध्येओ कि परिमाण मानुष आसछे बाणिज्य मेलाय देखेन आमरा जस्ट एटा हच्छे आउटसाइड गेट भितरे गेट एबं बाहिरे गेटे गेले आपनारा देखबेन एई जे देखुन एखाने कि सुंदर आख्तार फार्निचारेर जे इया এটা এখানে দেয়া আছে অনেক সুন্দর লাগতেছে এখানে ড্রেস লাইন ওনারা মূলত সব ড্রেস বিক্রি করে এখানে ভিশন আছে ভিশনের ইলেকট্রনিক্স গুলো আছে এগুলাতে বিকাশ পেমেন্ট করলে 5% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন আপনারা ওইখানে আপনাদের জন্য আরো ভিস্তা আছে জেবিকো আছে ওই যে ওইটা হচ্ছে জেবিকো এটা হচ্ছে ভিস্তা সো তারপর এইদিকে আছে এখানে আছে আখতার আরেকটা আছে তারপর এখানে আছে হাতিল ও মাই গড কি সুন্দর লাগতেছে হাতিলের স্টলটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু হাতিলের স্টলটা এবং এই সাইডে আছে ওয়ালটন ওয়ালটনের ওদের এই ডিজাইনটা কিন্তু টোটালি অন্যরকম একেবারে অনেক সুন্দর করছে ইলেকট্রনিক্স এখানে যতগুলো স্টল দেখলাম তার মাঝে ওয়ালটনের এই স্টলটা কিন্তু একেবারে সম্পূর্ণ ভিন্ন ক্যামেরাতে একটু কাপাকাপি করতেছে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর দেখতে আচ্ছা তো তারপর এখানে এই সাইডটা মূলত ফার্নিচার সবগুলো এই সাইডে সবগুলো ফার্নিচার এই যে এখানে আরেকটা ফার্নিচার আছে এটা হচ্ছে নাভানা ফার্নিচার খুবই সুন্দর চমৎকার এবং এই সাইডে এটা এটা হচ্ছে পাইলট এটা হচ্ছে ওনারা মূলত কলম বানায় হ্যাঁ ওনাদের হচ্ছে মূলত কলমের ফ্যাক্টরি পাইলট কলম এবং এই সাইডে নাবানা আর এই হচ্ছে মূলত একটা আউট মানে একটা সাইডের টোটাল একটা লুক এই সাইডে মিনিস্টার থেকে শুরু করে এই যে এই সাইডটা এইভাবে এই সাইড পুরোপুরি ফার্নিচার এবং জামাকাপড় আর এই সাইড হচ্ছে ইলেকট্রনিক্স শুরুতে জামাকাপড় কসমেটিক্স আইটেম ওকে সো এখন আমরা মিডল পার্টটায় ঢুকবো মিডল পার্টে ঢুকার পরে ওই সাইডে আরেকটা জায়গা আছে এবং এর যে অপোজিট সাইড মানে এইটা হচ্ছে মূলত মূল সাইড এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাণিজ্য মেলার বাইরের মেইন পয়েন্ট তো এবার দেখতে পাচ্ছেন এখানে সি শেল রেস্টুরেন্ট আগেরবারের মতো কিন্তু এইবারও এখানে একটা বিরতি নেওয়ার জন্য অথবা খাবার দাবার খাওয়ার জন্য কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন এখানে রেস্টুরেন্ট দেওয়া আছে আর এখানে কিন্তু আবারও আগেরবারের মতো আমাদের বঙ্গবন্ধুর ছবি দেখতে পাচ্ছেন আপনারা এখানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম স্লোগানের সাথে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম খুবই সুন্দর চমৎকার যারা কিনা চাচ্ছেন যে খুব সুন্দর ছবি তুলবেন তারা চাইলে কিন্তু এখানে তুলতে পারেন শুরুতে ভাবছিলাম এখানে হয়তো বসার মতো ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু না এটা হচ্ছে মূলত লাইটিং যে এখান থেকে লাইট মারবে এখানটা তো চাইলে এটা ব্যাকগ্রাউন্ডে রেখা সুন্দর ছবি তুলতে পারে আচ্ছা তো আমরা দেখি এখন আমরা যাই হোক এক সাইড থেকে এখন আমরা আরেক সাইডে যাব এই সাইডটা যাওয়ার পর কি অবস্থা আমরা একটু দেখি ওই যে ওই সাইডে কিন্তু ব্লেজার আছে ব্লেজার বা ওই সাইডটা হচ্ছে মূলত খাবার দাবারের জন্য বিখ্যাত মানে খাবার দাবারের জন্য মূলত বানানো হয় ওই সাইডটা ওকে সো আমরা আরেক সাইডে ঢুকে আমরা শুরুতে এখানে দেখতেছি দিল্লি অ্যালুমিনিয়াম দেওয়া আছে এখানে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড ওনাদের এটা কিন্তু বিশাল বড় দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি বিশাল বড় এখানে আছে হোমটেক্স হোমটেক্সের চাদর বা হোমটেক্সের কম্বল হোমটেক্সের বালিশ এগুলো অনেক বিখ্যাত হ্যাঁ এগুলো পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু হোমটেক্সই চলে তো এখানে আছে হোমটেক্স এখানে আছে আমানত শাহ লুঙ্গি আর আমানত শাহ লুঙ্গিতে আগেরবার যেটা দেখছিলাম এবারও মনে হয় সেম কাজটাই ওনারা করছে এই যে ফিতা সিস্টেমে মানে যাদের কিনা লুঙ্গি পরতে ঝামেলা হয় তারা চাইলে আমানত শাহ এই লুঙ্গিটা নিতে পারেন আপনার কোনো লুঙ্গি বাধা লাগবে না ঠিক আছে এই যে লুঙ্গির মতোই থাকবে কিন্তু এটা ফিতা সিস্টেম থাকবে জাস্ট পায়জামার মতো আবার আরেকটা জিনিস পকেট আছে কিন্তু এই যে পকেট দেখছেন চেন সিস্টেমের পকেট আছে লুঙ্গির মধ্যে মানে কি চমৎকার করছে আমানত শাহ লুঙ্গি তারপর এখানে এক্সপোর্ট আছে এখানে ইসলামী ব্যাংকের একটা হাব আছে এখানে ইন্ডিয়ান ফুটওয়্যার এগুলো সব ইন্ডিয়ান জুতা আমি একটু যদি আপনাদেরকে জুতাগুলো দেখাই এগুলো সবগুলো কিন্তু ইন্ডিয়ান জুতা এই যে এগুলোর দাম অত বেশি না 1500, 2000, 3000 টাকা এর মাঝখানে আপনি এই জুতাগুলো পেয়ে যাবেন এগুলো একদম 100% অরিজিনাল জুতা খুবই ভালো মানের হয় জুতাগুলো যারা কিনা লেডিস আছেন তারা চাইলে এই জুতাগুলো দেখতে পারেন বিভিন্ন রকম স্টাইলিশ ক্লাসিক্যাল জুতা আছে এখানে প্রচুর পরিমাণে এই যে আমি যেমনটা বললাম যে দাম অত বেশি না মাত্র 1500 টাকা করে পড়বে এই যে এখানে 1500 টাকা করে হ্যাঁ ইন্ডিয়ান শুজ মেড ইন ইন্ডিয়া আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা জুতা কালেকশন পেয়ে যাবেন তো যারা কিনা চাচ্ছেন জুতা নেবেন তারা চাইলে এখানে আসতে পারেন ওকে তো আমরা এখন আরেকটু দেখি এই সাইডে আছে মেয়েদের বিভিন্ন রকম জিনিস আছে এই সাইডে এগুলো হচ্ছে সিরামিক্সের জিনিস আছে এখানে ওকে এখানে হচ্ছে সবজি কাটার আছে আমরা কিছুক্ষণ পরে সবজি কাটা নিয়ে ভিডিও বানাবো আর এই সাইডে হচ্ছে কসমেটিক্স আইটেম আছে প্রচুর পরিমাণে ওকে তো এই সাইডে হচ্ছে অ্যাটলাস ওকে আমরা একটু ব্যাক সাইডে আসছি আমরা একটু করে ফ্রন্ট সাইডে যাবো এই যে এইদিকে আবার প্রচুর পরিমাণে জুতো যে ইন্ডিয়ান ফুটওয়্যার এখানে আরেকটা শাখা দেখতে পাচ্ছেন এখানে চায়না হিজাব কালেকশন ও মাই গড এখানে হচ্ছে ম্যাক্সিমাম সব লেডিস কালেকশন যারা কিনা আংটি চাচ্ছেন অথবা যারা কিনা বিভিন্ন ধরনের চুড়ি চাচ্ছেন বালা চাচ্ছেন তাদের জন্য দেখেন কি পরিমাণ কালেকশন আছে এখানে চুড়ি আংটি বালা প্রচুর পরিমাণে কালেকশন। এটা পুরো দোকান ভর্তি কালেকশন, আপনারা জাস্ট যেখান থেকে যেটা লাগবে সেটা চালিয়ে নিতে পারেন। এগুলো একটু হয়তো দামাদামি করা যায়, হ্যাঁ যারা নেবেন একটু দামাদামি করে নেবেন, কারণ বাণিজ্য মেলা তো অনেক সময় দাম অনেক বেশি রাখে, কম রাখে। এখানে আছে বিভিন্ন রকম ভ্যারাইটিস, যেগুলো হচ্ছে ঘরোয়া জিনিস। এই যে এই জুতাটা সুন্দর আছে, ওকে এই যে এখানে প্রচুর পরিমাণে জুতা আছে। ওকে এটা একটু আগে আমরা অপোজিট সাইড থেকে দেখছি। এখানে ব্লেজার কালেকশন আছে, প্রচুর পরিমাণে ব্লেজার আছে। তো যারা কিনা চান যে আসলে ব্লেজার কিনবেন, শীতের মধ্যে কিন্তু ব্লেজার ডিমান্ড থাকে প্রচুর, তারা চালিয়ে নিতে পারেন। আমি একটু ব্লেজারগুলো আপনাদেরকে দেখাই, প্রচুর পরিমাণে এখানে ব্লেজার উঠছে এবার কালেকশনে। এই যে দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের কালারফুল খুব সুন্দর সুন্দর ব্লেজার উঠছে। তো যারা কিনা ব্লেজার নিতে চান, বাণিজ্য মেলায় কিন্তু মোটামুটি ব্লেজার একটা চাহিদা থাকে, ঠিক আছে। বাণিজ্য মেলায় অনেক সুন্দর সুন্দর কালারফুল ব্লেজার উঠছে, তো যার যে কালারটা ভালো লাগে সেই কালার ব্লেজারগুলো নিতে পারেন। এগুলো আসলে বাস্তবে দেখলে আপনার কাছে আরও বেশি সুন্দর লাগবে। তো ব্লেজার পছন্দ হলে আপনারা কিন্তু এখান থেকে চাইলে ব্লেজারও নিয়ে যেতে পারেন। আর আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি কেউ ব্লেজার কিনেন তাহলে লাস্টের 10 দিন কিনবেন, কারণ তখন ব্লেজারগুলোর দাম 50% মানে অর্ধেক কমে যায়। অন্যান্য কিছু দাম কমুক বা না কমুক, ব্লেজারের দাম অর্ধেক কমে যায়। আচ্ছা এখানে শীতের জামা কাপড় আছে, আর এখানে হচ্ছে এটা কি জানি না, আচ্ছা এখানে হচ্ছে আরো অনেক রকম। আসলে বাণিজ্য মেলা এইটুকু সময়ের মধ্যে না পুরোপুরি দেখা শেষ করা যায় না। এখানে গোল্ডেন রোজ, টোটাল কসমেটিক্স আইটেম। আর এই সেটটা মূলত হয় কি, সবগুলো জামা কাপড় আইটেম বেশি থাকে, হ্যাঁ ঘরোয়া আইটেমগুলো বেশি থাকে। যেমন এই যে এখানে আচার আছে, সরি এটা আচার না, এটা আচার না, এটা হচ্ছে চকোলেট। তারপর হচ্ছে চকলেটই মূলত, চকলেট আর বিস্কুট এগুলা। তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে। ওই যে এখানে কাশ্মীর মানে ইন্ডিয়ান প্রোডাক্ট যারা কিনতে যাচ্ছেন তারা চাইলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে কাশ্মীর সিল্ক কার্পেট হাউস। এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান, মানে এগুলো যেসব জামা কাপড়গুলো দেখতেছেন এগুলো বাংলাদেশি কম, বাইরের দেশের প্রোডাক্ট বেশি। আর এই যে এখানে একটা আছে করাচির, এগুলো হচ্ছে করাচির জুতো। একটু আগে যেগুলো দেখছেন সেগুলো ছিল মেড ইন ইন্ডিয়া, আর এখন যে জুতাগুলো সবগুলো হচ্ছে মূলত এগুলো সব পাকিস্তানি জুতো। আমি একটু আপনাদেরকে এই জুতোগুলো দেখাই, আমার কাছে ইন্ডিয়ান জুতোগুলো থেকে এই পাকিস্তানি জুতোগুলো বেশি সুন্দর লাগতেছে। এগুলো অনেক সুন্দর চমৎকার, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল জুতো, হ্যাঁ ট্র্যাডিশনাল প্রচুর পরিমাণে। ভাই এগুলো প্রাইস কেমন করে পড়ে? ये पाकिस्तानी है, पाकिस्तानी है वो समझा, लेकिन प्राइस कितने का होगा? ये सब है 1200 करके, 1200 करके सिर्फ, ये सब 1000 करके, 1000। ओके ओके, तो বুঝতে পারছেন এগুলো হচ্ছে 1000 করে, এগুলো হচ্ছে 1200 টাকা করে। আর सबसे महंगा कौन है? सबसे महंगा ये है कुंदन। ओके, আমরা একটু সবচেয়ে দামি জুতাটা দেখতে চাচ্ছি পাকিস্তানের মধ্যে। ও মাই গড, कुंदन पायल, कुंदन पायल, कुंदन पायल। ओके लेट मी सी। पिछले साल से ये 25,000 इस साल 500 कमा के 2500 कर 2500। अच्छा ठीक है, পিছনের বছর মানে লাস্ট ইয়ার এগুলোর দাম ছিল 3000 টাকা করে, আর এখন হচ্ছে এগুলোর দাম মাত্র 2500 টাকা করে। ये क्या डायमंड है? जी जी डायमंड, डायमंड शू, डायमंड शू का नाम है कुंदन पायल, कुंदन पायल। अच्छा कुंदन पायल का मतलब क्या होता है? कुंदन पायल माने ये जो पत्थर है इसका नाम है कुंदन, कुंदन। ओ अच्छा समझा, ये पायल दिया हुआ है। ও আচ্ছা ভেরি নাইস, বুঝতে পারছি। মানে এই যে পাথরগুলোর নাম হচ্ছে কুন্দল, আর এই যে এটা হচ্ছে একটা পায়েল, হ্যাঁ নুপুরের মতো কাজ করবে। পায়েল অর্থ নুপুর, হয়তো আপনারা সবাই জানেন। এই যে ইহা আছে এই সবে কোলাপুরি। ওকে ওকে, আমি আরেকটা একটু দেখতেছি। ये क्या लेदर है? हां पूरा चमड़ा। किस का लेदर? ये क्या गाय का लेदर। अच्छा এটা হচ্ছে গরুর চামড়া বলতেছে ভাই, पूरा लेदर में। ओके ये भी लेदर। हां और ये सारा हैंडमेड है, हाथ का काम, हैंडमेड। ओके इसका प्राइस कितना है? इसका प्राइस है 800 টাকা। আচ্ছা আচ্ছা মাত্র 800 টাকা, মানে উনি বলতেছে আপনি মাত্র 800 টাকা গরুর চামড়ার জুতা পেয়ে যাবেন। আর এই যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ডমেড, হ্যাঁ এটা হচ্ছে হাতে তৈরি হ্যান্ডমেড। ওকে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে তো যারা কিনা পাকিস্তানি শুজ নিতে যাচ্ছেন তারা চাইলে এখানে আসতে পারেন। এখানে ওকে মেড ইন করাচি। ওকে থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তো যারা কিনা চাচ্ছেন যে পাকিস্তানি জুতা নেবেন তারা চাইলে এই সেটটা আসতে পারেন। এই সেটে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পাকিস্তানি জুতা পেয়ে যাবেন, এবং এই সেটে আপনারা কাশ্মীর সিল্ক কার্পেট হাউস পেয়ে যাবেন। যাদের কার্পেট লাগে তারা আসলে নিতে পারেন, এগুলো মূলত ম্যাক্সিমাম টাইম অফিস আদালতের জন্য লাগে। আর এই সেটে কিন্তু আরও প্রচুর পরিমাণে জিনিস আছে। ওই বাবা বিশাল বড় কিন্তু এই বাণিজ্য মেলা। আমি কথা বলতে বলতে শেষ হয়ে যেতেছি, দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে ঢুকছি, এখন আমি আরেক সাইডে ঢুকে গেছি, জাস্ট মিডল দিয়ে আমি আসতেছি। এগুলো কিন্তু প্রতি একটা সাইডে আরও কয়েকটা করে ইয়া হয়, মানে এই যে এক সাইডে অনেকগুলো হয়। এখানে হারবালের প্রোডাক্ট বিক্রি করতেছে। আচ্ছা তারপর এখানে আরও অনেক কিছু আছে, আমি আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাবো যে কী আছে। এইখানে আমি আরেক ধরনের জুতা দেখতে পাচ্ছি। আসলে জুতার কিন্তু এবার প্রচুর পরিমাণে কালেকশন আছে। এটা কোন দেশি? এটাও মেবি ইন্ডিয়ান, এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বে ফুটওয়্যার। আচ্ছা এটা হচ্ছে বোম্বে ফুটওয়্যার, এগুলো আবার একটু অন্যরকম ফুটওয়্যারগুলো। এগুলো কিন্তু আগেরগুলোর মতো ট্র্যাডিশনাল ফুটওয়্যার না, এগুলো কিন্তু ট্র্যাডিশনাল ফুটওয়্যার না, এগুলো হচ্ছে একটু অন্যরকম ফুটওয়্যার। এই যেগুলো ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক। ভাই ইয়ে কিতনা হ্যায়? ইয়ে 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা এটা হচ্ছে 1200 টাকা। আর এটা ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম, হ্যাঁ মানে অন্যান্য যে জুতাগুলো দেখছি ওগুলা থেকে এটা টোটাল আলাদা। ওকে ভাই सबसे महंगा कौन है? सबसे महंगा तो ये है। ओके मुझे एक दिखाइए सिर्फ ब्लॉग के लिए, मुझे एक दिखाइए। ओके আমি একটু ব্লগের জন্য দেখব সবচেয়ে महंगा মানে সবচেয়ে দামি যে প্রোডাক্টটা সেটা একটু দেখি। ओ माय गॉड इसका मॉडल क्या है? मॉडल का नाम फैंसी मॉडल। अच्छा अच्छा पार्टी शू। ओके आर्टिकल नंबर नहीं दे सकते इसमें। अच्छा अच्छा इसका प्राइस कितना है? 2200। अच्छा माने 2200 টাকা এটা। ওকে সো এটা হচ্ছে 2200 টাকা 2200। ওকে ভাই থ্যাংক ইউ ভাই। তো ওকে যাই হোক এখানে আমরা জুতা দেখলাম, জুতার পরে এখানে কিন্তু আরো ইরানি কিছু প্রোডাক্ট আছে। এই যে এই ধরনের এখানে বিভিন্ন ধরনের পাথর আছে। এখানে আসলে লাইটটার জন্য একটু ব্লিঙ্ক করতেছে, না হয় আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখাতে পারতাম এগুলা। আচ্ছা এখানে পাথর আছে, এখানে আরো জামদানি অনেক কিছু আছে। এগুলো কিসের কাপড় আমি জানি না, এগুলো হ্যান্ডমেড ম্যাক্সিমাম টাইমে থাকে। এখানে আরো জুতা আছে আমরা দেখতে পাচ্ছি। ওকে আর এখানে কিন্তু এখনো অনেকগুলা স্টল এখনো হয় নাই, হ্যাঁ এখন স্টলগুলো হইতেছে। আশা করতেছি আগামী 3 থেকে 4 দিনের মাঝে সবগুলো স্টল একেবারে ফুললি পাকাপাকিভাবে হয়ে যাবে। আর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি শাকিল আচার ঘর। যারা কিনা চান যে আচার খাবেন, দেশি আচার কিন্তু বানাতে কষ্ট হয়, তারা চাইলে আসতে পারেন। আমি লাস্ট টাইম এখান থেকে আচার নিয়েছিলাম, অনেক মজা। এটা শাকিল আচার ছিল নাকি অন্য কোনো আচারের ব্র্যান্ড ছিল আমি জানি না, কিন্তু এখানে আচারগুলো কিন্তু মজা হয়। এই যে দেখেন আপনারা কী পরিমাণ আচার এখানে পাবেন। এটা হচ্ছে আমের মুরব্বার আচার দেখা আছে, এখানে হচ্ছে কাশ্মীরি আম ঝাল মিষ্টি আচার, এখানে হচ্ছে চেরি ফলের আচার, দেখেন কি সুন্দর লাগতেছে, চমৎকার লাগতেছে। তারপরে হচ্ছে আলু বোখারা ঝাল মিষ্টি, এটা হচ্ছে একদানা রসুনের আচারি ঝাল টক, এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার। ও মাই গড অস্থির, কিন্তু বোম্বাই মরিচ দেখে জিভে পানি চলে আসছে। এটা কিসের আচার ভাই? কাঁচা মরিচের আচার। সিরিয়াসলি ভাই পাকা কাঁচা মরিচ, দেখেন ভিতরের যে দানাগুলো দেখা যাইতেছে, মানে আমার জাস্ট ভাই আচার দেখে আমার জিভে পানি চলে আসছে। আচ্ছা ভাই বোম্বাই মরিচের আচার কত করে ভাই? 100 গ্রাম 120 টাকা। আচ্ছা এগুলো হচ্ছে 100 গ্রাম 120 টাকা করে। ওকে আপনারা যদি মানে ফ্যামিলি প্যাক যদি এগুলোকে নিতে চায় তাহলে তো নিতে পারবে না, এই যে এরকম আপনারা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বয়ম আছে ওনারা কিন্তু আপনাদেরকে ওজন হিসাবে মেপে দিবে। হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে আচার থেকে নিয়ে অনেক কিছু আছে। এখানে ড্রাই ফ্রুটসও আছে, যেটা হচ্ছে শাকিল আচার ঘর বা শাকিল কোম্পানির পক্ষ থেকে। ওকে সো যারা কিনা যাচ্ছেন ফ্যামিলি নিয়ে আসবেন তারা চাইলে এই সাইডটা একবার আসতে পারেন। ফ্যামিলি অনেক মহিলারা কিন্তু এই সাইডটা পছন্দ করবে, এমন আরও অনেক আচারের দোকান আছে, আমি আপনাদেরকে একটা দেখালাম। ওকে সো তারপরে যাই হোক এখানে আরও অনেকগুলো স্টল করতেছে। আমরা এখন বাইরের সাইডটা চলে যাব, ওইখানে আমাদের জন্য মেডিকেল যে ব্যবস্থাপনা সেই মেডিকেল ব্যবস্থাপনা আছে, ওই সাইডে হচ্ছে খাবারের জায়গা আছে, আর এই সাইডে হচ্ছে আরেকটা আছে। আমরা একটু এই সাইডটায় যাই। এই যে এখনও কিন্তু এখানে করতেছে, এখনও কিন্তু টোটাল রেডি হয় নাই, এখন স্টলগুলো রেডি করা হয় নাই। ওই যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বাণিজ্য মেলার একেবারে মেন পয়েন্টে চলে আসছি। অনেকে মনে করেন যে এটা বাণিজ্য মেলার মেন পয়েন্ট, কিন্তু না, এটার ভিতরে মালামাল থাকে, কিন্তু এটার চাইতে বেশি ভিড় আর এটার চেয়ে বেশি মালামাল থাকে হচ্ছে বাণিজ্য মেলার ফ্রন্ট সাইডের এই সাইডটা। তো আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু আছে, আর এখানে কাস্টমার ভিড় কিন্তু অনেক বেশি। আর এই জায়গার দামের মালের দামও কিন্তু অনেক কম। ওই জায়গাটা ওভেন আছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আছে মিয়াকোর, এবং এই সাইডটা কিন্তু এটা পুরোটা বিশাল বড়। আমি একটু আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাই। এই সাইডে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন প্রচুর। এই যে দেখেন এই মিররটা একবার দেখেন কি সুন্দর লাগে, একটা চমৎকার একটা মিরর। এই যে তো এগুলো হচ্ছে হ্যান্ডমেড, হ্যাঁ মূলত এই যে মিররগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম কিন্তু হ্যান্ডমেড থাকে। ওকে এগুলোর এই লাইটগুলো মূলত ক্যামেরার সাথে ব্লিঙ্ক করে। এখানে ছেলেদের, ভাই সব কি মেয়েদের নাকি ছেলেদেরও আছে? সব মেয়েদের না? আচ্ছা এগুলো হচ্ছে সব মেয়েদের। সো আপনারা এখানে কিন্তু প্রচুর পরিমাণে জিনিস পেয়ে যাবেন মেয়েদের জন্য। যারা কিনা লেডিস আছেন তারা চলে আসতে পারেন। আর মূলত আমার কাছে মনে হচ্ছে যে এই সাইডটা ফুল লেডিস, এই যে এখানে বাচ্চাদের ব্যাগ আছে বিভিন্ন রকম। ওকে এই যে দেখুন কি সুন্দর কিউট কিউট জুতা আছে এখানে। ওকে তো এখানে কিন্তু আবার এই যে জুতাগুলো এগুলোর কালেকশনগুলো কিন্তু আবার একটু অন্যরকম, কালারফুল জুতা। এগুলো ট্র্যাডিশনাল প্লাস আপডেট, মানে আপডেট ট্র্যাডিশনাল জুতা। আগের জুতাগুলোর চাইতে কিন্তু এগুলো টোটাল একেবারে সম্পূর্ণ আলাদা ডিজাইন, আলাদা মডেল। এই যে প্রচুর পরিমাণে জুতা আছে এখানে। ভাই এগুলো কোন দেশের জুতা? রাজস্থান। আচ্ছা এগুলো হচ্ছে রাজস্থানি জুতা, এটাও কিন্তু মূলত ইন্ডিয়ান জুতা। ওকে তো এই যে এখানে হচ্ছে শীতের। ভাই এগুলো কত করে? 2250 টাকা করে। আচ্ছা এগুলো হচ্ছে 2250 টাকা করে। এগুলো হচ্ছে উপরে জামার উপরে অনেকে কোটির মতো করে পরে শীতকালীন সময়। তো ওকে আমরা আরেকটু ঘুরে ঘুরে একটু দেখি এখানে আর কি আছে। এখানে অনেক জামা কাপড় আছে, এখানেও আবার জুতা আছে, জুতা প্রচুর মার্কেট আছে। আমরা একটু দেখি এই সেটটা দিয়ে। তো তারপরে হচ্ছে এই সেটটা দিয়ে আপনারা আসতে পারেন। এই যে এখানে ছোট্ট একটা ক্যারাম বোর্ড আছে। ওকে, তো এখনও মূলত বাণিজ্য মেলা তেমনভাবে মানুষ আসে না, আমি ভাবছিলাম আরও বেশি মানুষ হবে, কিন্তু বাণিজ্য মেলার তুলনায় মানুষ অনেক কম। আশা করি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এই যে এই সেটটা দেখতে পাচ্ছেন এখনও মানুষ তেমনভাবে জমজমাট হয় নাই। এখানে ব্লেজার গোল্ডেন অফার, যে কোনো স্মার্ট কোটি 1300 টাকা, মাত্র 1300 টাকা স্যার, মাত্র 1300 টাকা, মাত্র 1300 টাকা কোটি না পাচ্ছেন আপনি, মাত্র 1300 টাকা। ভাই এগুলা কি ভাই শেষের দিকে ডিসকাউন্ট হয় না? মানে আর এখানে আপনাদের এই এখানে এই গোল্ডেন প্রাইস মানে কি আমাদের ফার্স্ট অফার, সেকেন্ড অফার মানে নামটা চেঞ্জ হবে, প্রাইসটা সেমই থাকবে। ও প্রাইস সেমই থাকবে, খালি নাম চেঞ্জ হবে। বুঝতে পারছি। যে কোনো কোটি আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র 1300 টাকা করে। কোটিগুলো কিন্তু সুন্দর আছে, হ্যাঁ অনেক স্ট্যান্ডার্ড আছে, অনেক আছে, কোয়ালিটি আছে, বিউটিফুল আছে। বুঝতে পারছি। যারা কিনা পাঞ্জাবি পরেন তারা কিন্তু চাইলে পাঞ্জাবির সাথে এই ধরনের কোটিগুলো পরতে পারেন, অনেক সুন্দর লাগবে। এই কোটিটা সুন্দর আছে। আচ্ছা ভাই থ্যাংক ইউ। আচ্ছা ব্লেজারগুলো কেমন করে? 2200 টাকাও আছে আপনার, 2600 টাকাও আছে, 2200 টাকাও আছে, 2600 টাকাও আছে, দুটো অফার চলছে। আচ্ছা আর ব্লেজার চাইলে কিন্তু আপনারা নিতে পারেন, শীতের সময় এগুলোর প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে, চাহিদা থাকে। বিভিন্ন রকম বাহারি কালেকশনের কিন্তু আপনারা এখানে ব্লেজার পেয়ে যাবেন, প্রচুর পরিমাণে ব্লেজার। মানে আপনার কয়শো পিস লাগবে, কয় হাজার পিস লাগবে চাইলে আপনারা কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারেন। কোটিগুলোর দাম কিন্তু কম আছে, 1300 টাকা। এগুলো আপনার অন্য জায়গা থেকে কিনতে গেলে 2000 টাকা দাম চাইবে, আরও বেশি দাম চাইবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কিয়ামের বিশাল বড় একটা শোরুম আছে। আর কি এই সেটটা আমরা ওই যে ভিতর দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হলাম, এই সাইডে বিশাল বড়। আগেরবারের চেয়ে কিন্তু এবার খুব তাড়াতাড়ি জমে গেছে, কারণ লাস্ট টাইম কিন্তু এগুলো জমতে অনেক টাইম লাগছিল, প্রচুর পরিমাণে টাইম লাগছিল। যেখানে জাস্ট এটা আজকে পঞ্চম দিনের মধ্যেই কিন্তু একেবারে পুরো বাণিজ্য মেলা কমপ্লিট হয়ে গেছে। এখানে নাবিস্কো বিস্কুটের ইয়ে আছে, ওনাদের বিস্কুটগুলো কিন্তু প্রচুর পরিমাণে অফারে থাকে, আপনি একটু আইসে দেখে নেবেন। এগুলো নর্মাল টাইমে এই বিস্কুটের এই কৌটাগুলো অনেক দামে বিক্রি হয়, কিন্তু মেলার সময় এগুলোর দাম অনেকখানি কমায় দেয় আর অনেক অফার দেয় বিভিন্ন রকম। আচ্ছা আর এখানে এখন কাজ চলতেছে, তো এখনও কিন্তু কমপ্লিট হয় নাই বাণিজ্য মেলা। এখন অনেক জায়গা বিভিন্ন আমরা বাইরে বাইরে আওয়াজ পাইতেছি। এখানে কারা পণ্য, বাংলাদেশ জেল। এইখানে আপনারা যে পণ্যগুলো পাবেন এই সবগুলো হচ্ছে বাংলাদেশ জেল বা জেলের মধ্যে যারা থাকে তাদেরকে দিয়ে কিন্তু এই কাজগুলো মূলত করানো হয়, মানে হচ্ছে তাদেরকে কিন্তু পারিশ্রমিক দিয়ে এই কাজগুলো মূলত করানো হয়। তো তারা কিন্তু এইখানে ইয়া করে, এই যে দেখতে পাচ্ছেন এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিক্রিত কারা পণ্যের লাভ্যাংশের 50% অর্থ বন্দীদের প্রদান করা হয়। মানে হচ্ছে যারা কি এই কাজটা করছে তাদেরকে কিন্তু এটা লাভের 50% দেওয়া হয়। তো যারা কিনা চাচ্ছেন যে এই ধরনের ইউনিক একটি জিনিস নেবেন তারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন। এগুলো সবাই কিন্তু ওই জেলের মানুষরা করে। হ্যাঁ তো ঠিক আছে, তারপর আমরা দেখি এই সাইডটায় হচ্ছে আপনারা আরও বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন। কী পাবেন আসলে এগুলো কি সব জামা কাপড়, বাণিজ্য মেলা মূলত জামা কাপড়, জুতা, তারপর অ্যালুমিনিয়াম প্রোডাক্টস, এইসব প্রোডাক্টই কিন্তু অনেক বেশি চলে, প্রচুর পরিমাণে চলে, কারণ এগুলোর চাহিদা প্রচুর। এখানে বিশাল বড় একটা আউটলেট তৈরি করা হচ্ছে, এখনও তৈরি করা হয় নাই। এখন এখানে এটা প্রিয়া টেক্সটাইল হয়েছে, আগে এটা নেসক্যাফের একটা ইয়া ছিল, কি বলে এটা নুডলসের আর কফির যে ইয়া। আচ্ছা এখানে আমরা গাজির ইয়া দেখতে পাচ্ছি, গাজির ও মাই গড কি বিশাল বড় একটা ট্যাঙ্কি, গাজি গ্রুপ। ট্যাঙ্কিটা দেখছেন কি বিশাল বড়, এখানে আবার লেখা আছে গাজি 20,000 লিটার। ওরে বাবা রে বাবা, এটা 20,000 লিটার ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক ইউজ করবো কেন আমি এটা বুঝতেছি না, তো 20,000 লিটার ট্যাঙ্ক। আচ্ছা তারপর এখানে খুব সুন্দর আচারের স্মেল পাইতেছি আমি, এখানে মশলার স্মেল পাইতেছি। আচারগুলো দেখেন এখানে একেবারে কি মানে মনে হইতেছে আচারের মধ্যে মধু মাইকা রাখছে ভাই, এত সুন্দর লাগতেছে, চমৎকার লাগতেছে আচারগুলো। আপনার চাইলে কিন্তু এই যে এইভাবে আচার নিতে পারেন, এই যে এইভাবে যেভাবে ওনারা নিচ্ছে আপনার চাইলে একটু করে আচার নিয়ে আপনার এখানে খাইতে পারেন আর ঘুরতে পারেন। আচার যে বাসায় নিয়ে যেতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, আপনার চাইলে এখান থেকে আচার কিনে রাস্তায় খাইতেও পারেন। তারপরে এখানে আপনারা বিভিন্ন ধরনের মশলা পেয়ে যাবেন, যারা মশলাগুলো খুঁজেন তারা এখান থেকে বিভিন্ন ধরনের একেবারে ফ্রেশ মশলা পেয়ে যাবেন। ওকে তারপর হচ্ছে এখানে এটা কি কুমকুম আবার। আচ্ছা এখানে আরেকটা স্টল তৈরি করা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড ওয়ার্ল্ড। ডায়মন্ড ওয়ার্ল্ড কিন্তু লাস্ট টাইম আমি মেবি ওদের কোনো আউটলেট দেখি নাই, বা দেখলে হয়তো চোখে পড়েনি, কিন্তু এবার আমি ডায়মন্ড ওয়ার্ল্ডের একটা আউটলেট দেখতে পাচ্ছি এখানে। এখানে কিন্তু আপনার বিভিন্ন প্রাইজে ডিসকাউন্ট আপনার ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ডায়মন্ডের জিনিসগুলো কিনতে পারবেন। আর এখানে আছে সেবয়, আর এই সেবয়টা কিন্তু লাস্ট টাইমও ছিল, এখানে সবাই আইসক্রিম ড্যান্স দিত মনে আছে। এখানে সব আইসক্রিম বেচে। ও মাই গড, এটা আবার কি? আচ্ছা, এটা হচ্ছে সেবর আম। আমরা একটু দেখি আমের সাথে, আমটাকে একটু আমরা ভালোভাবে দেখি। আমরা আমের চোখ দেখতেছি না, আম আসলে কোন দিক দিয়ে হাঁটতেছে বুঝতেছি না, আমরা শুধু আমের বিশাল বড় একটা বুক দেখতেছি আমরা। আচ্ছা, এখানে এখন সেবয় ওদের মূলত অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য এবার এখানে একটা আম লাগানো হয়েছে। লাস্ট টাইম কিন্তু আমরা এখানে আইসক্রিম ডান্স দিছিলাম, ভাই মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে, আমরা যে জায়গায় লাস্ট টাইম আইসক্রিম ডান্স। আজকে মানুষের সামনে আরেকটা জিনিস সেবয় না জানি কোন, এই শুনেন ভাই, কোন জায়গার জন্য আইসক্রিম একটা মেয়ে ভাইরাল হয়েছিল মনে আছে? তুমি দেখিও দেখলা না আপনার মনে? আমি দেখছি, আমি দেখি নাই। ওই দেন আম ডান্স দেখে আমরা। আচ্ছা, তো যাই হোক এখানে আমরা দেখলাম। আর এই সাইডে হচ্ছে বিকাশে বসার জায়গা আছে, কফি। এই তো মূলত বাণিজ্য মেলার প্রায় আপনাদেরকে আমি 70% দেখায় ফেলছি, বাকি 30% হয়তো আপনারা নিজেরা আসলে ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো কি বন্ধুরা, এখন অনেকে আছেন যারা কিনা বাণিজ্য মেলা আসতে চাচ্ছেন, তারা কীভাবে আসবেন সেটা নিয়ে অনেকে ধীরে দ্বন্দ্বে ভুগেন। তাদেরকে আমি বলবো যারা কিনা ঢাকা থেকে আসবেন, ঢাকা উত্তরা অথবা ঢাকা গুলিস্তান বা ওই সাইড থেকে যারা কিনা আসবেন, তারা খুব সহজেই কুড়িল বিশ্ব রোড আসবেন, সেখান থেকে বিআরটিসি বাস পাওয়া যায়। আর যারা বিকাশে পেমেন্ট করবেন তারা কিন্তু সেখানে 50% ক্যাশব্যাক পেয়ে যাবেন সাথে সাথেই। তো বিকাশ থাকলে আপনাদের জন্য একটু সুবিধা হবে আর কি, বাসের টিকিটগুলো আপনারা 50% করে ক্যাশব্যাক পেয়ে যাবেন। মেবি 50 টাকা করে ভাড়া, সেখানে আপনার 25 টাকা করে ভাড়া নিবে, অথবা 20 টাকা করে হলে 10 টাকা, আমার শিওর ভাড়াটা আইডিয়া নেই। আর যারা কিনা ঢাকার অপোজিট থেকে আসবেন, যেমন ধরুন কুমিল্লা অথবা কাশপুর, নরসিংদী এই টাইপের জায়গা থেকে যারা আসবেন, তারা আসবেন শুরুতে গাউসিয়া থেকেও আপনার বিআরটিসি বাস পাবেন, সেখান থেকে আপনার সোজা চলে আসবেন একেবারে এই যে বাণিজ্য মেলা মূল ফটকের সামনে আপনার চলে আসবেন। এবং আমি আপনাদেরকে বলবো, যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি মূলত বাণিজ্য মেলার মূল ফিলটা পেতে চান, তাহলে তারা শুরুতে আসবেন না, কারণ শুরুতে আসার পর আপনি এখানে অনেক স্টল পাবেন না, অনেক কিছু পাবেন না। শুরুতে হয়তো আসবেন কিন্তু আপনার কাছে বোরিং লাগবে। হ্যাঁ, বাণিজ্য মেলার মতো মনে হবে না। আপনি লাস্ট 15 দিন অর্থাৎ জানুয়ারির 15 তারিখের পরে যদি আপনার বাণিজ্য মেলা আসেন, সেক্ষেত্রে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল পণ্য তখন পাবেন সব কিছুতে কিন্তু আপনার 50% অথবা 10%, 20% করে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখনের যে প্রাইস, সেই প্রাইসের তুলনায় তখন আপনারা অনেক বেশি ডিসকাউন্ট পাবেন, এবং তখন এই মালের কালেকশন কিন্তু এখনের চেয়ে অনেক বেশি থাকবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারতেছেন যারা বাণিজ্য মেলা আসবেন তাদের জন্য কীভাবে আসলে আপনাদের জন্য সুযোগ সুবিধা ভালো হবে। তো ঠিক আছে, সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত, আমরা ভিডিও লং করবো না। চেষ্টা করছি ফুল বাণিজ্য মেলা আপনাদেরকে দেখানোর জন্য। কিছু জিনিস হয়তো মিস হয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে আমাদের ফেসবুক পেজে অথবা অন্যান্য জায়গায় দেখাতে পারবো। তো সকাল ভালো থাকবেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।